हेलो स्टूडेंट्स, आज के तुम्हारे अभी द कैट्स रिटन बाय एंड्रयू बार्टन पीटरसन्स लेखा एंड इट वाज प्रेजेंटेड बाय मी सौरभ दे। आज के यूनिट टू टा तुम्हारे कराबो, ऑलरेडी तुम्हारे यूनिट वन टा पढ़ी दिए थी। यूनिट वन हमें जानते पे जे कैट्स कोनो रकम भावे अनइंटेलिजेंट একজন ক্রিয়েচার না, যথেষ্ট বুদ্ধি রাখে এবং তার অ্যাক্টিভিটিটা আমরা জানতে পারবো হোয়েন দ্য শেডস অফ ইভিনিং ফলস, যখন সন্ধ্যেটা নেমে আসবে তখন আমরা অ্যাকচুয়াল জানতে পারবো যে বিড়ালটা কতটা কী করতে পারে। আজকে লেসনটা আমি পড়তে শুরু করছি, একটু মন দিয়ে শুনবে লাইন বাই লাইন, তাহলে তোমাদের শুরু যাবে। হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু সি, যখন পরিবারের সমস্ত লোক চা খাওয়ার জন্য বসে। The cat puts in an appearance to get to his share. The cat puts in an appearance, এখানে অ্যাপিয়ারেন্স মানে আবির্ভাব হওয়া, টু মেক ইটসেলফ ফিজিক্যালি প্রেজেন্স, ঠিক আছে, কাউকে নিজেকে একটা উপস্থাপন করা। টু গেট ইস শেয়ার, শেয়ার মিস হচ্ছে ভাগ, পোর্শন, সে তার নিজের পোর্শন বা ভাগটা পাওয়ার জন্য সে ওখানে আবির্ভাব হয়। হি পার্স নয়েজলি, পার্স বা পুষ, তো পুষ কথাটার অর্থই হচ্ছে কি করা, যে পুষ কথাটার অর্থই হচ্ছে যেটা বলা হয় তাকে যেভাবে সে ডাকে, একটু গঁ গঁ আওয়াজ করে ডাকা, মানে সে বোঝা যায় যে বিড়ালের যে তথাকথিত ডাক, সেই ডাক দিয়ে সে এখানে ডাকাটা শুরু করেছে, যাতে কি হয়, যাতে যাতে বোঝাতে পারে যে সে এখানে এসছে এবং কিছু সে চাইছে কোনো কিছুর জন্য, ঠিক আছে। সেটা তথাকথিত সেই গট গট ডাকটা শুরু করলো নয়েজলি, নয়েজলি মিনস হচ্ছে মেকিং সাম সাউন্ডস লিটল বিট অফ লাউড, সে একটু জোরে জোরে সে কী করলো এভাবে ডাকতে লাগলো। অ্যান্ড রাভস হিমসেলফ, রাভস মানে ঘষা, ফ্রিকশন যেটা বলা থাকে, রাভস হিমসেলফ অ্যাব্রেশন হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, এবং সে কী করলো পরিবারের যে সদস্যদের পায়ের সাথে সে কী করলো তার গাটাকে ঘষতে লাগলো এবং ঘন্টরকে আজ করলো। ইফ দেয়ার ইজ দ্য গেস্ট, যদি সেখানে অতিথি আসে, গেস্ট মানে অতিথি, অ্যাট দ্য টেবিল, টেবিলের কাছে, দ্য ক্যাট ইজ পার্টিকুয়ারলি সিভিল টু হিম, পার্টিকুয়ারলি এখানে মানে হচ্ছে স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে, সিভিল মানে জেন্টল ভদ্র, টু হিম তার প্রতি হয়, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ গেস্টটা হবে, টু হ্যাভ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ আমরা প্রত্যেকে জানি গেস্টকে দেওয়া হবে কি, গেস্টকে দেওয়া হবে সব থেকে ভালো জিনিসটা যেটা বাড়িতে হয়ে থাকে, কারণ আমাদের এটা নিজের ট্র্যাডিশন আছে যে আমরা গেস্টকে সবসময় ভালো জিনিসই দেবো। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, মাঝে মাঝে গেস্টরা বুঝতে পারে না, পায়ের মধ্যে ঘষছে বিড়ালটা, একটা গদগদ আওয়াজ করছে, ভেরি অ্যাফেকশনেট অ্যান্ড অ্যাডোরেবল আওয়াজ করছে এবং সেটা শুনে গেস্টরা মনে করে ও বিড়ালটা কী ভালো, তাই তাকে খাওয়া, কিন্তু সে হয়তো বুঝতে পারে না যে বিড়ালটা চাইছে হচ্ছে খাবারের জন্য, সেটা না বুঝতে পারে সে কী করে, কিছু না দেওয়ার পরই হচ্ছে দ্য গেস্ট টুপস ডাউন, টুপস মিনস হচ্ছে বেন্ড ডাউন, ঝুঁকে যাওয়া। অ্যান্ড স্টোকস দ্য ক্যাট, এখানে স্টোক হচ্ছে প্যাটস অন দ্য ক্যাট, পিঠের উপর হাত বোলাতে শুরু করে যে কত ভালো বিড়ালটা এরকম। অ্যান্ড সেস, এবং বলে পুয়োর পুষি, পুয়োর পুষি, ওহ বেচারা বিড়াল, বেচারা বিড়ালটি, দ্য পুয়োর পুষি, পুয়োর পুষি, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ ইট, টায়ার্স মিন বোর্স, এখানে টায়ার্স মিন এক্সস্টেড বা বোর্স, সে কী হয় সাথে সাথে এটা শুনতে শুনতে একটা বোরিং জিনিস চলে আসে এবং একটা ক্লান্তি ভাব চলে আসে, একঘেয়েমি চলে আসে। হি পুশ আপ হিজ ক্লব, ক্লব মানে হচ্ছে থাবা, সে কী করে সে তার থাবাটাকে পুশ আপ বের করে, নখগুলোকে বের করে। অ্যান্ড কোয়াইটলি, শান্ত হবে, বাট ফার্মলি দৃঢ়তার সাথে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, কী করে গেস্টের পায়ের মধ্যে রেক্স মানে আঁচড়, স্ক্র্যাচ আঁচড়টা দিয়ে দেয়। ও সেজ দ্য গেস্ট, গেস্ট বলে উড়ে বাবা রে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইন টু মি, বিড়ালটি তার নোক আমার পায়ে বসিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্ক, ডিলাইটেড মানে আনন্দিত,
সেই পরিবারের সদস্যটি আনন্দিত হয়ে রিমার্কসের মন্তব্য করা ওপিনিয়নেট বা ওপাইন কী করে ওপিনিয়নেট ইজ ইন্টি সুইট অফ হিম, এটা কি মিষ্টি না, ইজ ইন্টি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় যে আপনি তাকে কিছু দিন। দ্য গেস্ট দেয়ার নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিন্তু বেচারা গেস্ট বুঝতে পারে যে বিড়ালটা হচ্ছে পরিবারের লোকের কাছে খুবই প্রিয়, তার জন্য সে যেটা করতে চায় সেটা সে সাহস করে উঠতে পারে না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, কিটা সেটা এক লাথি মেরে বিড়ালটিকে জানলাতে বের করে দেওয়া, মানে ডেফিনিস্ট্রেট দ্য ক্যাট থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে লাথি মেরে বের করে দেওয়া। সো দ্য টিয়ার্স অফ রেজ, তার জন্য চোখের রাগে রাগে চোখে জল নিয়ে পেইন ইন দ্য আইস, এবং চোখের রাগের জল এবং কষ্ট নিয়ে হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে এমন একটা ভাব করে অ্যামিউজ মানে খুব আনন্দিত, সে খুব একটা আনন্দিত হয়ে আছে। অ্যান্ড শর্ট অফ অ্যান্ড শর্ট আউট এ বিট অফ ফিস, এবং কিছুটা অংশ মাছে কেটে নেয় ফ্রম ইস প্লেট, তার প্লেট থেকে অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তারপর সেটা নিচে নামিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি, জিঞ্জারলি মিনস হচ্ছে ভেরি কেয়ারফুলি, রিসিভস ইট, এটা গ্রহণ করে উইথ এ লুক ইন ইস আইস, চোখের মধ্যে একটা নির্দিষ্ট ভাব নিয়ে অ্যান্ড সেস, এবং বলে অ্যানাদার টাইম, অন্য সময়, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি এত দেরি করো না বুঝতে। হি পার্স, আবার সে গড়গড় করে আওয়াজ করে, বাট হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, কিন্তু সে একটা সেফ ডিস্টেন্স, একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্বে চলে যায় ফ্রম দ্য গেটস বুট, ফ্রম দ্য গেটস বুট, সে অতিথিদের যে বুট আছে জুতো সেখান থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার সেই প্রাপ্ত খাবারটা খাওয়ার আগে, তা খাওয়ার আগে সে কী করে একটা সেফ ডিস্টেন্স চলে যায় বুট থেকে, যাতে সে বুটের আঘাতে বিড়ালটির কোনো ক্ষতি না হতে পারে। তা এটা খুব সোজা, আবারও বলছি, কোনো যদি অসুবিধা হয়ে থাকে এই পার্ট থেকে বা আগের পার্ট থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি উত্তরও দেবো। যাদের কাছে ফোন নম্বর আছে অবশ্যই আমাকে তোমরা ফোন করবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। ধন্যবাদ, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর তোমাদের কিছু নতুন কিছু পিকচারও দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সেটা পাবে। ধন্যবাদ।